বিশুর ও তাহার শিষ্যগণের নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসে অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে কহিলেন, বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কিসের? আমার সময় এখনও উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারক দিগকে কহিলেন, ইনি তোমার দিগকে যা কিছু বলেন তাহাই করো। সেখানে জিহুদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের ছয়টি জ্বালা বসানো ছিল। তাহার এক একটাতে দুই তিন মন করিয়া জল ধরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পুর। তাহারা সেগুলি কানাই কানাই পূর্ণ করিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাদক্ষদের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাদক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস গিয়াছিল আসাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতে না। কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাদক্ষ করকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথম এ উত্তম দ্রব্য পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তা অনেক অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। কিন্তু তুমি দ্রাক্ষারসে এখন পরিচর্যা করিয়াছ। এইরূপে যিশু গালিলের কানান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহারা শিষ্যেরা তাহার বিশ্বাস করিলেন। পরে তিনি তাহার মাতা ও ভ্রাতৃগণ এবং তাহার শিষ্যগণ কাপড়নামে নামিয়া গেলেন, আর সেখানে বেশি দিন থাকিলেন না। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ তাহার প্রশংসাতে। দয়ালু যিশুর দয়া কত তীর্যিতার আশীষ শত। দয়ালু যিশুর দয়া কত বিবাতে বালাতে থেকে তিনি সাথে রক্ষা করে মোদের মন্দ হইতে। তাই বিবাতে বালাতে থেকে তিনি সাথে রক্ষা করে মোদের মন্দ হইতে। আনন্দে করি গান কৃতজ্ঞ মন প্রাণ ধন্যবাদ আর প্রশংসাতে। ধন্যবাদ আর প্রশংসাতে। ঈশ্বর পিতা পুত্র পবিত্রতার নামে আমি আমার মুখের বাক্য উপস্থিত কতিপয় ভক্তমণ্ডলীর চিত্তের ধ্যান তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্ট পৃষ্ঠতে কার্য হোক, আমেন। সকলকে জয় যিশু, জয় যিশু। আজকে আমরা জানি যে আমরা কেন এখানে সমবেত হয়েছি, যে এই বাড়ির জ্যেষ্ঠ পুত্র সেন্ট পিটার্স মন্ডলী বারুইপুর চার্চের মেম্বার মিস্টার রেমেডিয়াস ফার্নান্ডেস অ্যান্ড মিস আহনা দাস, তারা নিজেদেরকে ঈশ্বরের চরণতলে সমর্পণ করেছে এবং তারা একইভাবে যেভাবে তাদের সেই বাগদান বা এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হয়েছিল তদ্রূপভাবে তারা আজকে সমবেত তারা সমাদৃত হয়েছেন। এবং আমাদের যে বাঙালি যে কালচার, যে সংস্কৃতি, গায়ে হলুদ তোলা, বাইবেলে কিন্তু কোনো জায়গায় গায়ে হলুদ তোলার বিষয়ে বলা নেই, কিন্তু আমরা বাঙালির সংস্কৃতি আমরা ভুলে যদি আমরা বাংলায় বসবাস করি, এটা আমাদের কালচার। তা সেই জন্য আমরা গাত্রে হলুদ বা গায়ে হলুদ তলা যেটাকে বলে আজকে সেই অনুষ্ঠানে আমরা সমাবেত হয়েছি। খ্রিস্টত আমার প্রিয়রা, এই জীবনে মানুষের জীবনে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের কাজ করে। প্রত্যেক আপনি যে ধর্ম হন না কেন, আপনি কি খ্রিস্টান, কি মুসলিম, কি হিন্দু, কি শিখ, কি পারসিক, কি বুদ্ধিস্ট, হোয়াট এভার,
এই প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে জিনিস খুবই কার্যকরী, ফার্স্ট জন্ম, নেক্সট বিবাহ, এন্ড থার্ড মৃত্যু। ব্যতিক্রম থাকতে পারে, কথা বলে বিবাহ করে না, কিন্তু পার্সেন্টেজ যদি আমরা দেখি 99% যে জন্ম মৃত্যু বিবাহ এইবারে সন্তান ডক্টর ফার্নান্ডেজের জ্যেষ্ঠ পুত্র, সে যখন এই গৃহেতে ভূমিষ্ঠ হয়েছেন তাকে লালন পালন করেছেন, আর আজকে তার উপযুক্ত সময়ে তার পিতামাতা তারা স্থির করেছেন তার আত্মীয় পরিজনরা যে বিবাহের জন্য। আর বাইবেলে আমরা দেখতে পাই মতিলিখিত সুসমাচার তার 19:6 যে বলছে, ঈশ্বর যা যোগ করেছেন মনুষ্য তা বিচ্ছেদ না করুক। বর্তমান দিন আমরা যে লক্ষ্য করি পৃথিবীতে অনেক এরকম এক্সাম্পল আছে, উদাহরণ আছে যে বিবাহ হয়েছে, এক সপ্তাহ পরে সেই বিবাহ আবার ভেঙে গেছে, একদিন পরে সেই বিবাহ ভেঙে গেছে। তাই আমি আজকে স্পেশালি ব্রাদার রেমোকে আমি অ্যাডভাইস বা উপদেশ দিতে চাই যে তোমার এই সুন্দর কার্যকলাপ বিবাহ তুমি ঈশ্বরকে প্রার্থনার মধ্যে দিয়ে স্মরণ করো। আমরা বিশ্বাস করি তারা দুজনে প্রার্থনার মধ্যে একনিষ্ঠ ছিল। আমি অনেক সময় তাদের সঙ্গে আমার দেখা হয়, কথা বলি, আমি বলি অনলি প্রেয়ার ক্যান হিল, অনলি প্রেয়ার ক্যান সলভ অল দ্য প্রবলেমস। আর আজকে আমরা জানি আমরা সবাই প্রার্থনা করেছি ওদের জন্য, বিশেষ করে এই যে প্যান্ডেমিক অনেক হিউজ আকারে আমরা হয়তো ভেবেছিলাম এই বিয়েটার আমরা সম্পাদন হবে, কিন্তু জগতের দিকে তাকিয়ে রুলস রেগুলেশনকে ফলো করে তারা অনেকটা তারা কমিয়ে ফেলেছে, কিন্তু তাদের বিশ্বাস তারা হারায়নি। অনেক হয়তো ভেবেছে হয়তো এই বিবাহ হয়তো পিছিয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে, কিন্তু ঈশ্বর তাদেরকে এক অপরূপ আশীর্বাদ করেছেন এবং সেজন্য তারা প্রস্তুত নিয়েছেন, এবং আগামীকাল তারা বিবাহ বন্ধনের মধ্য দিয়ে আবদ্ধ হবে। আমাদের মহামান্য বিশপ মহাশয় তিনি আসবেন, তাকে বিবাহ দেবেন, এটা একটা আশীর্বাদ, আশীর্বাদের বিবাহ। অনেকে মানুষ ইচ্ছা আছে বিশপের হাত দিয়ে, বিশপের আশীর্বাদের মধ্যে দিয়ে বিবাহ হওয়া, কিন্তু অনেকে পারে না, কিন্তু ঈশ্বর রেমোকে তিনি চয়েস করেছেন, তিনি তাকে মনোনীত করেছেন, এবং আমাদের ধর্মীয় সমাজের যে প্রধান গুরু সে বিশপ তিনি তাকে আশীর্বাদ করবেন, আর সেজন্য তারা প্রস্তুত হচ্ছে। কিন্তু খ্রিস্টতে আমার প্রিয়ের আজকে যে বাক্যে আমরা দেখলাম যে প্রভু যীশু তিনি মাত্র 3.5 বছর এই পৃথিবীতে বেঁচেছিলেন, তিনি মিনিস্ট্রি করেছিলেন, আর এই 3.5 বছরের মিনিস্ট্রিতে তিনি প্রত্যেকটা বিষয় তিনি স্পর্শ করে গেছেন, টাচ করে গেছেন, কি মৃত্যু, কি বিবাহ, কি জন্ম, কি বার্থডে সেলিব্রেশন, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি টাচ করে গেছেন, এমনকি ডিভোর্স সে বিষয়েও তিনি বলে গেছেন। আজকে আমরা দেখলাম একটা ঘটনা যেখানে প্রভু যীশু তিনি তার মায়ের সঙ্গে শিষ্যদের সঙ্গে একটি বিবাহ বাড়িতে তিনি গিয়েছিলেন, আর যখন তিনি গিয়েছিলেন সেখানকার যে রীতি থাকে আমাদের বাংলায় সেই কালচারটা এখনও আছে, যখন বরযাত্রী বা কন্যাযাত্রী আমাদের কাছে আসে আমরা তাদেরকে পান করার জন্য কেউ রসুন জল কেউ মিষ্টি জল তারা পান করে, তারা পান করতে সাহায্য করে, এটা একটা প্রথা রিচুয়াল। ঠিক একইরূপভাবে তদ্রূপভাবে যে কফর নামেতে যে গালিলে আর সেখানেও সেই প্রথা ছিল যে প্রাণ করার জন্য, আর এমন অবস্থা হয়েছে যেখানে এত লোক হয়েছিল সেই দাক্ষারস সেই প্রাণ করার জিনিসটি কম পড়ে গিয়েছিল, আর কেউ কে কী করবে কেউ জানে না, কিন্তু যীশু খ্রিস্টের মাতা মরিয়ম তিনি জানতেন যে তার সন্তান ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত মানুষ এবং ম্যান অফ গড, আর সেজন্য তার মাতা সে তার প্রিয় যীশুকে গিয়ে বলছেন যে ওয়াতে দাক্ষারস কম পড়িয়াছেন, আর তখন প্রভু যীশু তিনি বলছেন হে নারী তোমার সঙ্গে আমার সম্পর্ক কি, তার নিজের মাকে তিনি বলছেন হে নারী তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। আমরা দেখতে পারি যে তিনি নারী জাতিকে কতটা আপলিফ্ট কতটা উঁচুতে তিনি সম্বোধন করেছেন, তার নিজ মাকে এ নারী বলে সে সম্বোধন করছেন, আর যখন তিনি শুনলেন তিনি আশীর্বাদ করলেন, আর সেখান থেকে একটু জল নিয়ে গিয়ে সে দাক্ষারস নিয়ে গিয়ে যে মানে প্রত্যেকটা বিয়ের যে মেন লোক তাকে খাওয়ার পরিবেশন করে দেখে কোনটা ঠিক আছে না ঠিক নেই, তাকে গিয়ে বলল তুমি গিয়ে তাকে দাও সে পান করুক, আর পান করার পর সে বলল
যেটা আগের থেকে উত্তম, অনেক ভালো হয়েছে। এবং কি যারা পান করেছে তারাও বলছে যে লোকেরা প্রথমে ভালো জিনিস দেয় এবং কিছুক্ষণ পরে তারা সেখান থেকে একটু খারাপ জিনিস হয়তো পরিবেশন করে বা হয়তো সেই মতো সেই কোয়ালিটি হয় না, একটু একটু লো কোয়ালিটি হয়, কিন্তু তারা দেখে অবাক হয়ে গেছেন। আর এটাই ছিল প্রভু যীশু খ্রিস্টের প্রথম মিরাকেল, ফার্স্ট মিরাকেল ইন গালিম, কান্নানগরের প্রভু যীশুর প্রথম বিবাহে তিনি জলকে চিত্তাকর্ষণ করে তা করলেন। খ্রিস্টতামার প্রিয়েরা, ঠিক আজকে একইরূপভাবে আজকে বাইবেলের সঙ্গে আমরা যদি নিয়ে আসি আমাদের এই দিনে রেমো এবং তার পরিবার, অন এবং তার পরিবার হয়তো ভাবছে যে আমাদের জীবনে একই রকম আশীর্বাদ এসেছে। আজকে যদি সরকার যদি মনে করতো বা যদি মনে করতো এই বিবাহ তো না হতে পারতো, কিন্তু তাদের প্রার্থনা তাদের আশীর্বাদ তারা উপলব্ধি করেছেন এবং সমস্ত বাধাকে তারা দূরবর্তী করতে পেরেছেন এবং তারা আগামীকাল বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ। ঠিক একই রূপভাবে যীশু খ্রিস্ট যে সেদিনকে যেমন তিনি সাহায্য করেছিলেন, আজকে রেমোর জীবনে ও অহনার জীবনে একই রূপভাবে তিনি আশীর্বাদ করে চলেছেন। আজকে যে উপসর্গ এখানে রাখা হয়েছে হলুদ, এর অনেক ক্রাইটেরিয়া আছে, আমাদের মধ্যে ডাক্তার সাহেব আছেন, তিনি জানেন যে হলুদের গুণ কি। হলুদ হচ্ছে এমন একটা জিনিস যার রোগ থেকে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে, গায়ের চামড়া বা যে ত্বক এটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন করে। ঠিক একই রূপভাবে আমরা আশীর্বাদ করবো এই হলুদকে, যাতে তাদের এই বিবাহ বন্ধন, তাদের বিবাহ জীবন সুখে সৌন্দর্যে সমস্ত রকম খাত করতে গেছে দূরে রেখে তারা যেন একত্রিত হতে পারে। তাই আমরা আসুন, আমরা নতুন আছি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করি, তাদের আজকের এখন থেকে শেষ দিন পর্যন্ত তারা একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে, তারা একে অপরের মেলবন্ধন হয়ে থাকতে পারে এবং তারা একে অপরের সমরূপ হয়ে থাকতে পারে। তাই আমরা যতই আমরা এখানে আছি, আমরা যত বয়োজ্যেষ্ঠ লোক আছি, আমরা সকল তাদের আশীর্বাদ করবো এবং আমরা যারা তার থেকে জুনিয়ে যাবো তাদের জন্য প্রার্থনা করবো। আমরা সকলে প্রার্থনার মধ্য দিয়ে এদের দাম্পত্য জীবন সুখের আনন্দের সহভাগিতার সার্ভিসের হতে পারে, ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে তিনি আশীর্বাদ করুন। ঈশ্বর পিতা পুত্র পবিত্র তার নামে।
রঙে পর উড়াবি খুশিও সঙ্গে লাবি হর ঘায়ে হাইও হায় হায় রঙে পর উড়াবি খুশিও সঙ্গে লাবি হর ঘায়ে হাইও হায় হায় আশানি কিরণো বিখরায় উমঙ্গ বি ছলকায় মন হড়বে থি গুনগুনায় হায় 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 হে শুভারম্ভ হো শুভারম্ভ মঙ্গল বেলা আই सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 हे शुभारंभ हो शुभारंभ मंगल बेला आई सपनों की डहरी पे दिल की बाजी रे शहनाई 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 ख्वाबों के बीज कच्ची जमीन पे हमको बोना है आशा के मोती सांसों की माला हमें पिरोना है अपना बोझ मिल के साथ ही हमको ढोना है शहनाई 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 रास रचिलो साज सजिलो शुभ घड़ी जे आवी आचा आचा टम टमाता शमणाओ जे लावी ओ लावी কেসে
দেবাশিস শুদ্ধ দেবাশিস দাস তার একমাত্র কন্যা মিস আহনা দাতি তোমার দাস তোমার দাসী তুমি যাকে মাতৃ জঠরে জন্ম হওয়ার পূর্বে যা তুমি একত্রিত করেছিলে পিতা আজকে তাদের সেই শুভ পরিণয়ের দিন প্রণময় প্রভু তোমার কাছে প্রার্থনা করি আমরা দয়া ভিক্ষা চাই তুমি আশীর্বাদ করো তুমি এই নবদম্পতিকে তুমি আশীর্বাদ করো তাদের ভবিষ্যৎ জীবন তুমি সুখের করো তাদের দাম্পত্য জীবন তুমি আশীর্বাদের করো তাদের এই দুই জনের নয় কিন্তু দুই পরিবারের এক মহামিলন তুমি করে দিয়েছো আমার চিরকৃতজ্ঞ তোমার কাছে আমরা জানি পিতা আমরা অনেক রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে আমরা আছি ডিউ টু কোভিড-19 তুমি সমস্ত কিছুকে তোমার যিশু নামের দ্বারা তুমি দূরবর্তী করো এবং এই সুন্দর কার্য প্রক্রিয়াকে সম্পন্ন হতে তুমি সাহায্য করো বিশেষ করে এই দুই আত্মাকে তুমি আশীর্বাদ করো তোমার সন্তান রেমিডিয়াস তোমার কন্যা তোমার দাসী আহনাকে তুমি আশীর্বাদ দান করো এই হলুদের পর্বে তুমি আশীর্বাদ করো যিশু তোমার নামে চাই আমেন আমি একটি গানের মধ্য দিয়ে যাব প্রেম যে চির মধু প্রেম যে চির উজ্জ্বল প্রেম যে মহিমাময় প্রেম যে চির সবল প্রেম যে চির মধু প্রেম যে চির উজ্জ্বল প্রেম যে মহিমাময় প্রেম যে সবার প্রাণে চির মধুরতায়ানে প্রেম যে সবার তারে চির মধুরতায়ানে প্রেম মধুর যে পথে জীবনে প্রেম যে চির মধু প্রেম যে চির উজ্জ্বল প্রেম যে মহিমাময় প্রেম যে চির সবল প্রেম আছে যে তা বিচ্ছেদ সে তা না প্রেমের স্পর্শ সূচি যে রায় সদা প্রেম আছে যে তা বিচ্ছে সে তা নয় প্রেমের স্পর্শ সূচি যে রায় সদায় প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে আঘাতের মাঝে সে যে রয়ে চির বিচার প্রেম যে চির মধু প্রেম যে চির উজ্জ্বল প্রেম যে মহিমাময় প্রেম যে চির সবল আমরা শুনলাম প্রেম আমরা আমরা সেই প্রার্থনা করব আজকে সেই দুই নব দম্পতিকে রেময় এবং অহনাকে যাতে তাদের জীবনে প্রেমের মধ্য দিয়ে তারা এগিয়ে যেতে পারে তাদের দাম্পত্য জীবন তাদের ভবিষ্যৎ জীবন এবং তাদের বৈবাহিক জীবন আশীর্বাদের ও প্রেমের হতে পারে আমরা খুবই সৌভাগ্য আমরা সকলে যে আমরা আছি এখানে আমরা এখন স্বাস্থ্য পাঠে যাব আর এই বাড়ির কন্যা নবদম্পতি মিস অহনা আজকে সেই আমাদের সকলকে স্বাস্থ্য পাঠে নিয়ে যাবে আমরা স্বাস্থ্য পাঠ শ্রবণ করব যা পায় আদি পুস্তক দুই অধ্যায় ২৮-২৪ পদ পর্যন্ত আর সদাপ্রভু ঈশ্বর কহিলেন মনুষ্য একাকী থাকা ভালো নয় আমি তাহার জন্য তাহার অনুরূপ সহকারিণী নির্মাণ করি আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু ও আকাশের সকল পক্ষী নির্মাণ করিলেন
পরে আদম তাহাদের কি কি নাম রাখিবেন তাহা জানিতে সেই সকলকে তাহার নিকটে আনিলেন। তাহাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখিলেন তাহার সেই নাম হইল। আদম যাবতীয় গ্রাম্য পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলে তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখান পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পুরাইলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে এক স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম কহিলেন, এবার হইয়াছে, ইনি আমার অস্থি অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। ইহাই প্রভুর বাক্য, ঈশ্বরের ধন্যবাদ। যদিও আমাদের রেমোর ওখানে হয়েছে আর অনর এখানেও আমি করছি, তো দুটো পার্ট আমি দুরকম নিয়েছি। আমরা ওখানে নিয়েছিলাম কান্নানগরের বিবাহ, আজকে আমরা নিলাম আদি পুস্তক 2:18-24 পর্যন্ত। আমরা দেখলাম যে সৃষ্টির একটি বিবরণ, যদিও আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী অনেকে আছি, হিন্দু আমার ভাই বোনেরা আছে এবং আরও যদি কেউ থাকে সকলকে আমরা স্বাগত জানাই। আজকে আমরা দেখলাম যে পিতা ঈশ্বর, আপনি বলতে পারেন ঈশ্বর, হতে পারেন কৃষ্ণ, হতে পারেন প্রফেট মোহাম্মদ, যে যেটা ভাবেন না কেন, তারা যখন মনুষ্য সৃষ্টি করলেন তাদের নিজ প্রতিমূর্তিতে, নিজ প্রতিমূর্তি মানে কি, আমার তাদের নিজস্ব মতো তারা মানুষ তৈরি করলেন। আর তিনি প্রথমে ম্যান অর্থাৎ পুরুষ মানুষ তৈরি করলেন আর তার নাম রাখলেন আদম। আপনি লক্ষ্য করলেন যে আদম সে একা একা থাকছে, তার হয়তো অনেক বিরক্তি প্রকাশ হচ্ছে, অনেক হেজিটেট ফিল করছে, অনেক বোরিং ফিল করছে, আর সেই জন্য ঈশ্বর কী করলেন, আদমকে মানে নিদ্রায় তিনি পতিত হতে সাহায্য করলেন। আর যখন সে ঘুমিয়ে পড়ল আর কি বলছে বাইবেলে, তার দেহের বাঁ দিকের একটি পঞ্জর অর্থাৎ হাটের একটি হাড় তিনি নিলেন, বন তিনি নিলেন, আর তিনি নিয়ে সেটাকে একটি তিনি রমণীতে তিনি পরিণত করলেন এবং তার নাম রাখলেন কি, হবা, ইভ, ইংলিশে বলি ইভ, বাংলায় হবা। আজকে আমরা মনে করি যে বর্তমান দিন অনেকে বলে যে কারোর 14 ইয়ার্স রিলেশনশিপ অ্যাট দ্য মোমেন্ট ব্রোকেন, ওয়াজ ম্যারেজ ওয়াজ ব্রোকেন, মানে বিয়ে ভেঙে গেছে। কেউ বলে আমার 7 বছর রিলেশনশিপ, কিন্তু অনেকে অনেকে বিয়ে করতে পারে না। আবার কেউ বলে আমার একদিনের রিলেশনশিপ, হয়তো দেখা যাচ্ছে সেই রিলেশনশিপ সারা জীবন সারা বছর ধরে চলে যাচ্ছে। আজকে আমরা মনে করি জন্ম মৃত্যু বিবাহ, জন্ম বিবাহ মৃত্যু সমস্ত কিছু ঈশ্বর, ঈশ্বর বা ভগবান বা আল্লাহ হইতে সমস্ত কিছু নির্ধারিত হয়। কে কার সঙ্গে মেলবন্ধন হবে আমি আপনি ঠিক করতে পারবো না, ঈশ্বর যদি ঠিক না করেন। আর সেই জন্য বাইবেলে বলছে ঈশ্বর যা যোগ করেছেন মনুষ্য তাহা বিচ্ছেদ না করুক। খ্রিস্টতে আমার প্রিয়রা, আমরা বিশ্বাস করি আজকের এই পরিণয়, আজকে শুভ বিবাহ আজকে ঈশ্বর হইতে নির্ধারিত হয়েছেন। আর সেই জন্য দুই পরিবারের মধ্যে একত্রীকরণ, আজকে তার প্রথম পর্ব, গায়ে হলুদ। আমরা জানি এটা আমাদের বাঙালি একটা কালচার, বাঙালি সংস্কৃতি, যে বিবাহের আগে আমরা গায়ে আমরা হলুদ তুলি। আর আমরা হলুদের গুণাবলী আমরা সকলেই জানি, হলুদের গুণাবলী গায়ের রং বা ত্বককে আরও উজ্জ্বল করে, তাই কি, ঠিক কি না? হ্যাঁ, তারপরে কোনো রোগ বিসুখ থেকে হলুদ প্রোটেক্ট করে। আজকে আমরা সেই প্রার্থনা করবো যাতে সমস্ত কিছু রেমো এবং আহনার মধ্য দিয়ে তাদের জীবন, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক হাত প্রতিঘাত আসবে, কিন্তু তারা যেমন সেই হলুদের মতো সেই সমস্ত কিছুকে প্রোটেক্ট করতে পারে। আমরা বিশ্বাস করি আজকের এই বিশেষ করে প্যান্ডামিক সময়ে আজকে দুই পরিবার তারা ভীষণভাবে তারা চিন্তিত, কিন্তু আমি তাদেরকে বলেছি প্রার্থনা করো, এভরিথিং উইল বি সলভ। আর আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনার মধ্য দিয়ে সমস্ত কিছু আশীর্বাদের হবে এবং আগামীকাল 11টার সময় তাদের বিয়ে হবে সেন্ট পিটার চার্চ বাড়িপুরে, প্লেস বি অন টাইম, আপনারা সবাই সময়টা মেনটেন করবেন, থাকবেন এবং তা আপনারা আশীর্বাদ করবেন। আর আমি এখন আহনাকে তার গায়ে আমরা হলুদ তুলতে যাবো, আমরা প্রার্থনা করি আমরা সকলে যাতে তাদের বৈবাহিক জীবন সেই আদম ও হবার মতো একাঙ্গ হতে পারে, যেমনটি পিতা ঈশ্বর তিনি আশীর্বাদ করেছিলেন।
আজকে আমরা ঠিক সেই একই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, যিনি ছিলেন, যিনি আছেন ও যিনি থাকবেন, সে ঈশ্বর তাদের দাম্পত্য জীবনকে সুখের, শান্তির, মধুর, আনন্দের করবেন। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। नवराई माझी नवसाची नवसाची ग अप्सरा जशी इंद्राची इंद्राची ग माझी लाडाची लाडाची ग आवड हिला चंद्राची चंद्राची ग नवराई माझी नवसाची नवसाची ग अप्सरा जशी इंद्राची इंद्राची ग है पर कुड़िया देना बहुत स्वीट है।
होंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट। पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है, शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नच देने सारे लल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे, नच देने सारे लल मिल के आज हिले डुल के ले सारे के सारे नजारे। खसमानों का नहीं चढ़ के चौबारे तरम नाल स्वीटू आजा मारे, आलू बड़े करार तरम नाल आलू बड़े करार, चढ़ चढ़ के चौबारे तरम नाल स्वीटू आजा मारे। मुंडे पलंटी मेरे लिए हो गए सेंटी, तेरे लिए मैं सेट हूँ इस बात की गारंटी। पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है, सहरा बांध के कूद फांद तुझे ले जाना इस बारी है। मानो खाने